sky, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah? Hello friends, welcome back to my channel. আমি রুমা আর তোমরা দেখছো রুদ্র ফ্যামিলি ক্রিয়েশন। তো টাইটেল আর থাম্বনেলটা দেখেছো তোমরা বুঝতেই পেরেছো যে এটা আমি কোথায় এসেছি আজকে। তা আমি আজকে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা আমাদের ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম। ফার্স্ট এয়ারক্রাফট মিউজিয়ামটা কিন্তু ভাইজাকে আছে, মানে বিশাখাপত্তনমে, আর সেকেন্ড হচ্ছে কলকাতাতে। তো এই এয়ারক্রাফট মিউজিয়ামটা আমাদের 8ই জুন 2022 সালের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসে ইনোগ্রেশন করেছিলেন। তো আজকে আমরা এটা ঘুরতে এসেছি, বিশেষ করে রুদ্রকে নিয়ে এসেছি এই মিউজিয়ামটা দেখানোর জন্য। তো চলো ভেতরে গিয়ে দেখি মিউজিয়ামটা কিরকম, আর এখানে টিকিটের প্রাইস কি, লোকেশন কি, সব কিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে কিনা আমার যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমি তখন তার নোটিফিকেশন তাহলে তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ভেতরে গিয়ে দেখি। চরুদ্র, এই যে এয়ারক্রাফট মিউজিয়ামের গেট, এই গেটের পাশেই টিকিট কাউন্টার আছে। চলো টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটি। এখানে পার পার্সন টিকিট 30 রুপিস করে নিয়েছে। আর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু একটা ফেসিলিটি আছে, যে স্টুডেন্টরা যদি আই কার্ড ক্যারি করো তাহলে কিন্তু স্টুডেন্টদের কোনো টিকিট লাগবে না। তো আমরা এটা আগেই জানতাম, সেই কারণে আমরা রুদ্রর আই কার্ডটা নিয়ে এসেছিলাম। তাই রুদ্রর কোনো টিকিট লাগেনি, শুধু আমার আর রুদ্রর পাপার টিকিট লেগেছে। তো এই টিকিটটা ওরা বললো যে ফেলবেন না, এটা ভেতরেও লাগবে, তাই এটা রেখে দিয়েছি। এবার ভেতরে গিয়ে দেখি, চলো তোমরাও আমার সাথে। দেখো প্লেনের চাকাগুলো কত বড় বড়, মানে পুরো অলমোস্ট আমার হাইটের, এত বড় বড়। আর এই যে প্লেনের এই দিকে এন্ট্রি গেট রয়েছে দেখতেই পাচ্ছ, এইখান থেকে এই ভেতরে যে মিউজিয়ামটা আমরা ওর ভেতরে যেতে পারবো। আর ওই দিকে আছে এক্সিট গেট, এই দিকে। আর উইংসগুলো একবার দেখো, উইংসগুলো কত বড়, মানে এই মাথা থেকে পুরো ওই মাথা। এই প্লেনটাতে কিন্তু টোটাল 4টে ইঞ্জিন আছে আর 8খানা প্রপলার আছে। তো চলো প্রপলারগুলো দেখো তোমরা কত বড় বড় সাইজ। এই প্লেনটা 2020 সালে আমাদের কলকাতায় আনা হয়েছিল, আর 2022 সালের 8ই জুন আমাদের এই কলকাতায় এই মিউজিয়ামটা সবার জন্য খুলে দেওয়া হয়েছে। এই মিউজিয়ামের টাইমিংটা তোমাদের একবার বলে দিই, টাইমিংটা হচ্ছে টিউজডে থেকে ফ্রাইডে পর্যন্ত 2:30 থেকে, মানে দুপুর 2:30 থেকে রাতির 8:30 পর্যন্ত খোলা থাকে। আর স্যাটারডে সানডে অথবা যে কোনো হলিডেতেই কিন্তু 12:30 থেকে রাতির 8:30 অবধি খোলা থাকে। আর তোমার মানডেতে কিন্তু ফুল ক্লোজ, এই মিউজিয়ামটা মানডেতে পুরোপুরি বন্ধ থাকে। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে পুরো মিউজিয়ামটা, এই মিউজিয়ামটাতে টোটাল 3টেই মাত্র ডামি আছে। একটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা, আর একটা হচ্ছে প্লেনের এন্ট্রি আর এক্সিট গেট, আর একটা হচ্ছে প্লেনের ভেতরে যে এসিটা রয়েছে সেই এসিটা। বাকি সব কিছুই কিন্তু একদম অরিজিনাল। 1988-এ ইন্ডিয়ান নেভিতে এই প্লেনটা আনা হয়েছিল, আর তখন থেকে 2017 পর্যন্ত প্রায় দীর্ঘ 29 ইয়ার্স ধরে এই প্লেনটা ইন্ডিয়ান নেভিতে ছিল। আর এই প্লেনটা কিন্তু 3টে ওয়ার অ্যাটেন্ড করেছে। এই প্লেনটা যে 3টে ওয়ার অ্যাটেন্ড করেছিল
তার মধ্যে 1988-এ একটা হচ্ছে ক্যাকটাস, যেটা কিনা ইন্ডিয়ার সাথে মালদ্বীপে হয়েছিল। তারপরে অপারেশন বিজয় কারগিল, যেটা 1999-এ হয়েছিল। আর একটা লাস্ট হচ্ছে অপারেশন পরাক্রম, যেটা 2002-তে হয়েছিল। যে প্লেনের সামনে দিকে তোমরা এই নজলটা দেখতে পাচ্ছ, এই নজলটা দিয়ে প্লেনটা ভাসমান থাকা অবস্থায় যখন জ্বালানি ফুরিয়ে যেত তখন রিফিল করানো হতো। এই যে প্লেনের পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেশিন গান রয়েছে। এটা দিয়ে কিন্তু মিনিটে 1200 রাউন্ড ফায়ার হয়, মানে সেকেন্ডে 20 করে। তাহলে চলো এবার মিউজিয়ামের ভেতরে গিয়ে একবার দেখি কিরকম আছে, আর তোমাদেরও দেখাই। মিউজিয়ামের লোকেশনটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে টাটা মেডিকেল সেন্টারের ঠিক অপোজিট সাইডেই হয়েছে। আর তোমরা যদি বাসে বা অন্য কিছু করে আসো, তবে তোমরা যেটা বিশ্ব বাংলা গেট আছে নারকেল বাগানে, সেখানে নেমে সেখান থেকে জাস্ট 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে সোজা হেঁটে আসবে, তাহলেই তোমরা টাটা মেডিকেল সেন্টারের ঠিক অপোজিট সাইডেই দেখতে পারবে এই এয়ারক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যেই একটা ছোট্ট পার্কও আছে ছোট বাচ্চাদের জন্য। ছোট বাচ্চারা এসে কিন্তু এখানে খুব এনজয় করতে পারবে। দেখো একটা ছোট্ট প্লেন আছে, এই প্লেনটার মধ্যে করে স্লিপ করা আছে। আর ওদিকে আরও অনেক কিছু আছে, দেখো ওখানে রুদ্রও খেলতে লেগে গেছে এসেই, ও কিন্তু খুব মজা পেয়েছে এখানে এসে। বিকেলবেলা যদি তোমাদের বাচ্চাদের নিয়ে আসো তাহলে কিন্তু তারা খুব আনন্দ করতে পারবে। তোমরা কিন্তু চেষ্টা করো যে বিকালের দিকেই আসার, কারণ এখন এই গরমে এত রোদ বাইরে, বিকেলবেলা এলে খুবই কষ্ট পাবে। তাই বিকালে এখানে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে, প্লাস বাড়িতে ছোট বাচ্চারা থাকলে সেই বাচ্চাদের নিয়ে এলে তারাও কিন্তু খুব এনজয় করতে পারবে। Thank you.
আজকে এখানে এসে আমাদের বিকালটা কিন্তু খুব ভালোই কাটলো। রুদ্রও খুব এনজয় করেছে, ও কিন্তু এইখানে এসে এই প্লেনের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশান নিতে পেরেছে, জানতে পেরেছে। তো আমরাও এখানে যা দেখলাম আর যা কিছু জানতে পারলাম সব কিছু তোমাদের কাছে এই ভিডিওতে শেয়ার করলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্রতিবারের মতনই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।